নতুন একটা রং না ঢং আমি জানি না আরম্ভ করেছি জুয়াজের মজলিসে এসে আল্লাহ রাসূল কোরআন হাদিসের কথা বাদ দিয়ে দুনিয়াবি এত কথা হয় কেন খালি পেটে ধর্ম হয় খালি পেটে ধর্ম হয় বোকার মতো কথা বলে কেন সব আপনি আমার সঙ্গে দেখা দিলেন না আপনি আমার দিকে ফিরে তাকালেন না আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা যোগাযোগ করতে পারি না আপনাকে ভোটের সময় দেখতে পাই তারপর ডুমুরের ফুল হয়ে যান আমার কথা শোনার মতো জায়গা নেই আমার ফোন রিসিভ করার মতো আপনার টাইম নেই আপনি আমার সঙ্গে বসার মতো সুযোগ পান না তারপরেও আমাদের দুঃখ কষ্ট আপনার কোনো মঞ্চে নয় আমরা আমাদের ধর্মীয় মঞ্চে মুসলিমরা তাদের নিজের মঞ্চে যদি নিজের দুঃখের কথা আলোচনা করে আপনার বুক ফেটে যাচ্ছে কেন কথাটা আমার বুঝতে পারছে তো আপনার কলিজার মধ্যে আঘাত লাগছে কেন আর আপনি কি ভালোবাসবেন আমার আমাকে আপনি কতটা ভালোবাসবেন আপনি তো থাকেন আর এক দেশে হঠাৎ করে আমার দেশে এমপি আপনি থাকেন আর এক দেশে হঠাৎ করে আমার দেশের এমপি আপনি আমার কষ্ট বুঝবেন কি করে আপনি আমার ভোটটা বড় জন্য বুঝতে পারেন খালি আমাদেরকে বিভিন্ন কথা বলে আমরা দাঙ্গা করতে দিইনি ৩৪ বছর ধরে আমরা কোন রকম অশান্তি করতে দিইনি সাম্প্রদায়িক দাঙ্গা করতে দিইনি এই দিইনি সেই দিইনি অমুক দিইনি তমুক দিইনি তার আগে কংগ্রেস তাই বলেছে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করতে দিই না আমরা নাথুরাম গডসের নীতি মানি না তাকে দেশদ্রোহী ভাবি আমরা হিন্দু মুসলিমের দাঙ্গা হতে দেবো না ৩৪ বছর বামপন্থ বললো হিন্দু মুসলমানের দাঙ্গা হতে দেবো না তারপরে ১৫ বছর ধরে শুনতে পাচ্ছি আমরাও কোন সাম্প্রদায়িক আপনার সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয় আমরাও হিন্দু মুসলিম মিলে মিশে থাকতে চাই আমরাও দাঙ্গা হতে দেবো না হিন্দু মুসলিমে মারামারি করতে দেবো না ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবো না এই ১৫ বছর লাস্টে এটাও আমরা শুনেছি এখন আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি মুসলমানরা আপনাদের ভোট দিয়েছে খালি দাঙ্গা বন্ধ রাখার জন্য মুসলমানরা ভোট দিয়েছে মারামারি বন্ধ রাখার জন্য ও আপনাদের বন্ধ করতে হবে না দেখুন এরা এমনি মারামারি করবে না কোথায় একটা কি মারামারি হচ্ছে সেটাকে ইস্যু পেয়ে যাচ্ছেন ওইটাকে ইস্যু করে নিয়ে একদম আরম্ভ করে দিলে অমুক জায়গায় অমুক হচ্ছে তমুক জায়গায় তমুক হচ্ছে এই জায়গায় ওই হচ্ছে ওই জায়গায় ওই হচ্ছে ১৩০ কোটি মানুষের দেশ একটা হলে সারা দেশের মানুষ রেগে যাচ্ছে একটা রেপ হলে সারা দেশ রেগে যাচ্ছে হিন্দু মুসলিম সবাই একটা মার্ডার হলে সারা দেশ রেগে যাচ্ছে হিন্দু মুসলিম সবাই তারা মারামারির পক্ষে যদি পক্ষে হতো তারা রেপের পক্ষে তারা ধর্ষণের পক্ষে যদি পক্ষে হতো সারা দেশটা রেগে যেত আপনারা সেটাকে ইস্যু করে নিয়ে বলছেন আমরা এই সমস্ত করতে দিচ্ছি না এই করতে দিচ্ছি না চেষ্টাটাই বা করেছেন কোথায় ও আমরা এমনি ঝগড়া করি আমরা এমনি মারামারি করি না আমরা এমনিতেই একে অন্যের পরিপূরক হিসেবে ভাবি আমরা চলি আপনি এমনিতেই কাঁধে কাঁধ মিলিয়ে মন্দিরে যাই মসজিদে যাই চার্চে যাই একসঙ্গে যাই যেখানে আজান হয় মুসলিম মসজিদে যাই ঘন্টি বাজবে হিন্দু ভাই মন্দিরে যাই আপনার চার্চে চলে যাই খ্রিস্টান ভাই আমরা এমনি এভাবে বারবার চলে বাই ডিফল্ট চলে অভ্যেস এইভাবেই আমরা চলি নতুন করে আমাদেরকে ইস্যু তৈরি করে দেখাতে হবে না আমরা দাঙ্গা করি না বরং অধিকার গুলো দিন আমাদের কথাটা আমার বুঝতে পারছেন তো দেখি বড় রং ঢঙের কথাবার্তা সব আরম্ভ হয়েছে পছন্দ করি না সব আর সব কত বড় সব বড় বড় রাজনৈতিক পর্যবেক্ষক হয়ে গেছে সামান্য একটা এমএলএ একটা এমপি একটা এলাকার ২-৫ লাখ লোক নিয়ে চলা অভ্যাস তাদের সারা পশ্চিমবঙ্গ তথা ২২টা স্টেট আল্লাহ শুকর ঘুরে বেড়াচ্ছে খারাপ ভাবছেন নাকি আমাকে সব রাজনৈতিক পর্যবেক্ষক হয়ে গেছে এই হলে ওই হবে ওই হলে ওই হবে ওই হবে ওই রাগাচ্ছেন কেন তাদের পাওনাগুলো বুঝিয়ে দিন না মুসলমান বেইমান নয় যদি বেইমান হতো তাহলে গুজরাটের মাটিতে আগে বেইমানি করতো মহাত্মা গান্ধীর প্রিয়টাকে একবার মনে করে নিন গান্ধীজির কথা অনুযায়ী কিন্তু তারা এক পায়ে দাঁড়িয়ে থেকেছে কিন্তু স্থান ছেড়ে ফিরে আসেনি আজকে ম্যাক্সিমাম প্রপার্টি গুজরাটের মুখে দেখুন মুসলমানের মুসলিম যদি গদ্দার হতো সেদিনে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ছেড়ে দিয়ে হাবিবুর রহমান চলে যেত মুসলিম যদি গদ্দার হতো বীর আব্দুল হামিদ কোনদিন ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়তো না
মুসলিম যদি গদ্দার হতো আশফাকুল্লাহ খানের আওয়াজ আজকেও বুকে নিত না মুসলিম যদি গদ্দার হতো তাহলে তাদের এই কোটি কোটি মুসলমান যে ভারতবর্ষের মাটিতে হিন্দুস্তান जिंदाबाद বলে চিৎকার করেছে তাহলে করত না দেশপ্রেম শিখাচ্ছেন আমাদেরকে কিছু করতে গেলেই ভাড়াটিয়া কিছু বলতে গেলেই ওদের বলার দরকার নেই আমরা বলছি পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে ভাড়াটিয়া নাকি আমরা ভাড়া নিয়ে বাস করছি রেছি দুঃখ লাগে আফসোস পরিতাপের বিষয় যতদিন পর্যন্ত এদের মাথা থেকে না বার হয়ে যাবে যে অনগ্রসর শ্রেণীর মানুষ সংখ্যালঘু মানুষ খ্রিস্টানেরা পাঞ্জাবিরা দলিত আদিবাসী মুসলমান এরা ভাড়াটিয়া নয় এরা আমাদের দেশের অঙ্গ আমি বলেছিলাম রাজ্যের তিন তিনটে মিনিস্টার সেই মঞ্চে বসেছিল সারা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষ একটা দেশ একটা ঘর সংসার একটা বডি যেমন একটা ছেলের গোটা শরীরের মধ্যে যদি একটা আঙুল বিকলঙ্গ হয়ে রয়ে যায় সেই শরীরটা কিন্তু হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হয় বিকলঙ্গ বলে গণ্য করা হয় তার যদি একটা আঙুলও সামান্য দুর্বল হয়ে থাকে কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না তো সেদিন আমি বলেছিলাম যে আমাদের দেশ আমাদের একটা বডির মতো যে দেশের একটা অঙ্গ হচ্ছে হিন্দু যে দেশের অঙ্গ মুসলমান যে দেশের অঙ্গ খ্রিস্টান যে দেশের অঙ্গ বৌদ্ধ যে দেশের অঙ্গ হচ্ছে আদিবাসী দলি যে দেশের অঙ্গ হচ্ছে সমস্ত জাতির মানুষ কোন জাতি যদি পিছিয়ে পড়ে থাকে সেই দেশটাকে সেই রাজ্যটাকে বিকলঙ্গ বা হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হবে যখন আপনি ইউনাইটেড নেশনের কাছে যে বিশ্বের দরবারে নিজের দেশকে নিজের রাজ্য নিজের রাজ্যকে আপনি রিপ্রেজেন্ট করবে আপনাকে যখন প্রশ্ন করবে আপনার দেশের মুসলিম পিছিয়ে আপনার বডির আদিবাসী পিছিয়ে আপনার দেহের দলিত পিছিয়ে ওই সময় আপনাকে কিন্তু হ্যান্ডিক্যাপদের নেতা বলবে হ্যান্ডিক্যাপদের নেতা বাধাই দিয়ে যদি উঠতে চান আপনারা একটা দলকে একটা শ্রেণীকে পিছিয়ে রাখো যত যদি মুসলমান দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে আমরা কোনোদিন দাদার ধুতি ধরে জান্নাতে যাব না দিদির আঁচল ধরে জান্নাতে যাব না কামে মুসলমান যদি জান্নাতে যায় যে পিছিয়ে পড়া মানুষ হিসাবে থাকতে অনগ্রসর শ্রেণীর মানুষ হিসাবে থাকতে চাই না দেহের কোনো পার্ট কি বিকলঙ্গ করে রেখে দিলে আমরা চাই না আমরা বুঝি না কোন দল কি বলছে কোন লিডারকে লাগবে ওটা জানার বিষয় আমার নয় কারণ যে দলেরই মানুষ হোক আমাকে মহব্বত করে টিএমসি ছেলেরা টিএমসি লিডাররাও মহব্বত করে সিপিএম এর লিডাররাও মহব্বত করে কংগ্রেসের লিডাররাও মহব্বত করে ইদানিং বিজেপিতে যারা ঢুকেছে তারাও আমাকে মহব্বত করে ভাইজান বিজেপিতে ঢুকেছে মহব্বত করে সে মহব্বত করে তার ব্যক্তিগত ব্যাপার আপনি কিছু বলেন না আমি ভাই রাজনৈতিক যুক্তি দিই না ওটা দিয়ে আমার কাজ নাই আমি শরীয়তের যুক্তি দিই কি করতে হয় না করতে হয় তুমি বোঝো গে যাও তার সঙ্গে যদি তোমার মতানৈক্য থাকে আমাকে শোনাতে শুনে তোমরা রাজনৈতিক লড়াই লড়কে যাও ধর্মের জায়গায় আমি এসব নিয়ে বলি না কথাটা আমার বুঝতে পারছি কি পাচ্ছি না আমাকে সিনেমা অ্যাক্টররা অনেকে ভালোবাসতে পারে আমাকে চোররা ভালোবাসতে পারে তাহলে আমি চুরি করতে হবে সিনেমা অ্যাক্টর আমায় ভালোবাসতে পারে আমায় সিনেমা করতে হবে গায়করা আমায় ভালোবাসতে পারে আমায় সিঙ্গার হতে হবে কথাটা ওর বুঝতে পারছেন আপনারা বিরক্ত লাগছে নাকি খারাপ লাগছে নাকি দুঃখ পরিতাপের বিষয় আঘাত গুলো তাই শোনাচ্ছি অতএব মুসলমান কোনদিন গাদ্দার নয় আর এরা গাদ্দারিতে কখনো বিশ্বাস করে না তবে এদের মাথার উপরে যদি সেই গাদ্দারের রক্তগুলো ছড়িয়ে দেওয়া হয় এদের মাথার উপরে সেই ওয়াদা খেলাপকারী মানুষগুলোর রক্ত যদি ছড়িয়ে দেওয়া হয় এদের সাদা পরিষ্কার দামানে যদি গাদ্দারি ছাপ লাগিয়ে দেওয়া হয় আমরা আপনাদেরকে বলে দিচ্ছি
সারা ভারতবর্ষে 40 কোটি কম বেশি মুসলমানদের আর পিছে পড়া আদিবাসী দলিতদের পিছে পড়া সমস্ত মানুষদের বিশেষ করে মুসলমানদের হয়ে আমি বলতে চাই এরা এতটাই আপনার ভালোবাসার মনের মানুষ এরা এতটাই ইসলাম নিয়ে ভুলে যায় না কৃতজ্ঞতা বোধ এদের মধ্যে এতটাই আছে আজ যদি 45 থেকে 60 কোটি মুসলমান এই মুসলমানদের যদি অ্যাসুরেন্স দেন আপনারা আপনারা যদি বলেন ওদের দাও ওদের দাবি আমরা দেব আপনারা যদি বলেন ওদের পিছে পড়াকে আমরা আগিয়ে নিয়ে যাব আপনাদের জন্য যদি বলেন ওদের চাকরি বাকরি ধর্ম আপনাদের পালনের ক্ষেত্রে ওদের অধিকার আমরা ফিরিয়ে দেব আমরা মুসলমানেরা ওয়াদা করছি এই দায়িত্ব আপনারা নিন আপনারা আমাদের ওয়াদা করুন আমরা মুসলমানেরা তাদের জন্য জান দিতে প্রস্তুত থাকব কথা ঠিক বলছে না ভুল বলছি কিন্তু ভোট নিচ্ছে কেটে পড়ছে আর বলতে গেলে বলে ধর্মীয় মঞ্চে ওসব আলোচনা কোথায় তা কোথায় করব জায়গাটা দেখিয়ে দিন দাঙ্গা বন্ধ করার জন্য আমরা শুধু ভোট দিতে চাই না ও এমনি দাঙ্গা আমরা করব না আমার যখন হাইওয়েতে গাড়িটাই ধাক্কা লেগে গেল হাতে একটু চোট লেগেছিল একটা অল্টো গাড়ি থেকে একজন ভদ্রমহিলা নেমে আসলেন কপালে সিঁদুর হাতে শাখা বড় টিপ সুন্দর করে শাড়ি পরে আছে ড্রাইভারকে বলছে আমার জলের বোতল টানো ও জলটা নিয়ে পানিটা নিয়ে আসলে নিয়ে এসে আমার হাতে পানি ঢালছে আমি হাতে এইভাবে এইভাবে লাগাচ্ছি আপনি কি আজ আমি ফুরফুরা শরীফের পীর সাহেবের ছেলে বুঝো আজকে একটা রত্নর ক্ষতি হয়ে যেত আপনি আশীর্বাদ করবেন আমাদের জন্য একটা পীর সাহেবের ছেলে একটা মাওলানা সাহেব রাস্তায় আঘাত পেল তার হাতে পানি ঢেলে দিচ্ছে হিন্দু গ্রেস্ত বাড়ির একটা বউ এটাই তো সম্প্রীতির বাংলা আপনাদের কাছে দাঙ্গা হতে দেব না এটা শুনে আবার আমাদের শিখতে হবে যত মুসলমান এখানে বসে আছে এক্ষুনি খবর পান যে অমুক জায়গায় একটা হিন্দু ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে একটা খ্রিস্টান ছেলে বিপদে পড়েছে একটা আদিবাসী ছেলে কষ্টে আছে চাঁদা তুলে তাকে হসপিটালে নিয়ে যাবে ট্রিটমেন্ট করাবে করিয়েছেন না করাননি তো আমাদেরকে ভাগ ভাগ তো এই ভোট দিয়ে শিখতে হবে অতএব বিশ্বের বুকে এমন একজন লিডারের কথা আমি বলতে এখানে বসেছি আগেই বলেছি তার জন্য আমি কোন দাদার আঁচল ধরে ধুতি ধরে নয় আর দিদির আঁচল ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন আমি দেখি না আমি দামানে মোস্তফা ধরে যেতে চাই কে ছিলেন তিনি মিস্টার মাইকেল এইচ আর তিনি তার 100 নামক গ্রন্থের মধ্যে লিখছেন প্রেহস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ দ্য ক্রেড অফ হযরত মুহাম্মদ ইজ ফ্রি ফ্রম দ্য সাসপিশনস অফ অ্যাম্বিগুইটি এন্ড দ্য কোরআন ইজ দ্য গ্লোরিয়াস টেস্টামেন্ট টু দ্য ইউনিটি অফ আল্লাহ বলে বিশ্বের বুকে যতই ধর্মগুরু এসো যত লিডার আছো আমি মাইকেল এইচ আর দ্য 100 এর মধ্যে প্রথম স্থান মুহাম্মদ কেই জন্যই দিলাম যে মুহাম্মদের লাইফ কি পড়ে আমি পেলাম যে মুহাম্মদের মতো লিডার পূর্বের দিনেও ছিল না আজও নেই আমি খ্রিস্টান হয়ে স্বীকার করি মুহাম্মদের মতো লিডার আর জন্ম নেব না কার কথা বলেছে আমার রাসূলের কথা বলেছে কি একজন খ্রিস্টের মানুষ তো আমরা তার আদর্শ জানি তার আদর্শ পড়েছি আমরা ঝগড়া করি না আমরা মারামারি করি না আমরা লড়াই করি না আমরা অন্যায় হলে প্রতিবাদ করি প্রতিরোধ করি আপনারা আমাদেরকে ফালতু ফালতু রাগিয়ে তুলছেন দু কথা বলার ইচ্ছা ছিল না ফালতু ফালতু দু কথা বলাচ্ছেন কেন এখানে যদি ইসলামিক জলসা এমনি ভাবে হতো পারমিশন দিলেন না কেন প্রশ্ন আমার তুললেই দোষ আমিও বলে দিচ্ছি হ্যাঁ আমি পারমিশন কেন দিলেন না এই প্রশ্ন তুলেছি কি ব্যবস্থা নিয়ে আর ওই নিরীহ মানুষগুলোর বিরুদ্ধে নেবেন না আমার বিরুদ্ধে নেবেন ওই কমিটির মানুষগুলোর বিরুদ্ধে নেবেন না ওই বেঁচে বেঁচে কমিটির মানুষগুলোকে এক করে ট্যাপ করো ওসব করতে যাবেন না দরকার হয় আমার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিন কেননা আমি ডেট দিয়েছি কথাটা আমার বুঝতে পারছেন এই ডেট আমি দিয়েছি
সাধারণ মানুষকে এভাবে হারেস করার দরকার নেই মুসলমান সব সময় আমরা ন্যায় সত্যের পক্ষে ছিলাম আছি থাকবো আজ হয়তো কাউকে খারাপ লাগছে আজ হয়তো কেউ কোনো মোহের মধ্যে আছে কালকে তার বউ সরে যাবে আমরা তো একে সরিয়ে ওকে বসাও ওকে সরিয়ে ওকে বসাও এই কথা বলতে আসিনি আমরা বলতে এসেছি যিনি বসে আছেন তার দায়িত্বটা ঠিক করে পালন করুন কথা বুঝতে পারছেন আর যদি দায়িত্ব ঠিকমতো পালন করার হিসাব না দিতে পারেন আমরা কেন জনগণ আপনাদের বিচ্ছিন্ন করে দেবে আমার কথা খারাপ লাগছে না কি শুনছেন রাজনীতি করছি নাকি আমি আমার কোনো দল নেই আমি নিজে রাজনীতিও করি না কিন্তু সত্য কথা আমি বারবার বলে এসেছি যে আপনারা ভুলে যাচ্ছেন শহীদ মিনারের সমাবেশ ২৭তম বামফ্রন্ট ভুলে গেলে চলবে না যে আজকে মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন ১৩ দফা কর্মসূচিতে সাকসেস হয়েছিলাম আমাদের ১৩ দফা দাবি মেনে নিয়েছিল বামফ্রন্ট পিরিয়ডে আনএডেড মাদ্রাসা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি বলে এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন আপনারা এনএসকে দেখতে পাচ্ছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কলেজ দেখতে পাচ্ছেন এরকম ১৩ দফা কর্মসূচি সাকসেস পেয়েছিলাম ৫ আপনার কলকাতা ৪টে এন্ট্রেন্সকে তখনকার দিনে বন্ধ করে দিয়েছিলাম আজকে যেসব লিডারগুলো চিৎকার করে জিন্দাবাদ করে দিদির প্রিয় হতে চাচ্ছে সেদিনে তারা তো দূরের কথা দিদি পর্যন্ত ময়দানে নামার মতো ক্ষমতা ছিল না এটা ইতিহাস শুনে নিন ভালো করে ওই সময় আমরা শহীদ মিনার করেছিলাম কি আপনারা সাক্ষী নেই তাহলে যখন দিদি পর্যন্ত মার খাচ্ছিল দিদির উপরে যখন অত্যাচার চলছিল তখন ময়দানে আমরা নেবে শহীদ মিনার করেছিলাম ৫ থেকে ৬ লক্ষ মানুষ নিয়ে শিক্ষা আন্দোলন করেছিলাম মাদ্রাসা শিক্ষা আন্দোলন যেটা অতএব নাই কোনো পার্টি করিনি তো আমরা কারো পক্ষে যায়নি তো কারো বিরুদ্ধে যায়নি তো সত্য কথা যেটা বলেছি অতএব এক্ষেত্রেও কারো পক্ষে যেতে হবে কারো বিরুদ্ধে যেতে হবে আমি সেটা জানি যে ন্যায় সত্যের খাতিরে যেটা বলা আপনারা আপনাদের দায়ী দায়িত্বগুলো পালন করলেই সকলে মেনে নেবে আর দায়িত্ব যদি হিসাব না দিতে পারে জনগণ বিচ্ছিন্ন করে দেবে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা শুনুন ভালো করে মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে পেছন থেকে হযরতে আনাস আল্লাহ রাসূলকে ফলো করছেন নবীজি পেছন দিকে তাকিয়ে বললেন হে আনাস কেন আমায় ফলো করছো বলো হুজুর চতুর্দিকে শত্রু চতুর্দিকে শত্রু বক্তব্যটা একটু ভয় মতো পেয়ে গেলেন তাই না ভাইজান আমাদের বকছে আমি জানি এর মধ্যে ভৌটি এমসি ছেলেরা আছে ওরে ভাইজান আমাদের বকছেন নাকি না তোদেরও অসুবিধা হলে তোদের মাথায় ফুঁকটা আমি দেবো তোদেরও কষ্ট হলে পানি আমি পড়ে দেবো তোদেরও কষ্ট হলে তাবিজ আমি দেবো তোদেরও সময় অসময় আসলে হসপিটালে দৌড়তে হলে আমার লোকে দৌড়বে তোদেরকে দৌড়বে না দৌড়বে জানি না কিন্তু আমার মন সবসময় খোলা আছে কারণ তুমি দিদির হয়েছো পরে আগে আমার দাদা হুজুরের হয়েছো অস্বীকার করতে পারবে তুমি দিদির হয়েছো পরে আগে আমার দাদা হুজুরের হয়েছো তুমি তোমার কানে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দিয়েছিল তখন তোমার বাপ তোমার মা তোমার দাদু আমার দাদা হুজুরের সিলসিলা অতএব তুমি জন্ম নিয়েছো আমার সিলসিলার ঘরে পরে দাদা দিদি এসেছে যখন বড় হয়ে বুঝতে শিখেছে তখন এসেছে হতে তোমার কষ্ট হলে কে কতটা কষ্ট পাবে জানি না আমার কষ্ট হবেই যার জন্য সেদিনে বলেছিলাম যে আমার সিলসিলার একটা ছেলের গায়ে যদি আঘাত কোনোদিন লেগে যায় মেহরাবের দিকে ইটের জবাব পাথর দিয়ে দেবে এমনি বলি ভালোবাসি তোমাদের জীবনে চাঁদা তুলতে মদিনা अपनी जन्नत है मदीना अपनी जन्नत है हमें जन्नत से क्या मतलब वहीं पर हमको जीना है मदीने में हमको मरना है अल्लाहुम्मा
وعلى آله ما شاء الله সমবেত শুধি জ্ঞানী গুণী দীন দরদ ইসলাম দরদ আমার মুমিন মুসলমান মুরুব্বিগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি ইয়াংস্টারস আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরানে মজলিস বিশেষ করে কমিটির সাহেবান আমি দেখতে পাচ্ছি দূর দূরান্তে অবস্থিত আমার বহু মা বোন এসেছেন তারা পর্দার অন্তরালে আছেন শহর কচি কাঁচা বাচ্চারা আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরন্ত স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আসসালাম মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ নসিহত শুনেছেন আমার আগে আমার বড় শহর ভাই জনাব মাওলানা রিজাউল করিম সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন এখন আমি গুনাহগার আপনাদের খেদমতে খাদেম হিসেবে এসেছি চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কেন ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয় কতগুলো বাধা ধরা জিনিসের নাম ইসলাম নয় আমাদের সব দিকে শিক্ষা দেয় আমাদের ইসলাম আপনারা আমার ধর্মীয় জীবন কেমন হবে আমার আপনার ইবাদতি জীবন কেমন হবে আমার আপনার মৌলিক দিকগুলো ইসলামের যে মৌলিক ইবাদতি দিকগুলো কেমন হবে সেসব শিক্ষা দেয় আপনার আমার পারিবারিক জীবনটা কেমন হবে সাংসারিক জীবনটা কেমন হবে আমার আপনার রাজনৈতিক জীবন কেমন হবে অর্থনৈতিক জীবন কেমন হবে আমার আপনার চলাফেরা উঠা বসা তাহজিব তামাদ্দুন কেমন হবে কৃষ্টি কালচার সংস্কৃতি কেমন হবে সবকিছু শিক্ষা কিন্তু আমার ইসলাম দেয় কতগুলো ফর্মালিটিজের নাম ইসলাম নয় কতগুলো বাধা ধরা বিষয়বস্তুর নাম ইসলাম নয় ইসলামের মধ্যে যেখানে যেটাই আছে একই অন্যটার পরিপূরক হিসাবে আছে দেখুন যেখানে ইবাদত আছে দেখুন পাশে বান্দেগী আছে বান্দেগী বান্দার খেদমত বান্দার হক ইবাদতের সাথে বান্দেগী যেমন বাতিটা জ্বলছে লাইটটা জ্বলছে দেখুন এতে যদি শুধু মেন লাইন টেনে জুড়ে দেয় বাতি কখনো জ্বলবে না জ্বলবে কি তার সঙ্গে কি দরকার একটা আর্থিং সে মাটিটা অতি নিচ মাটি হতে পারে নোংরা মাটি হতে পারে ময়লা মাটি হতে পারে সার গাদার মাটি হতে পারে যাই হোক আর্থিং একটা লাগবে উইদাউট আর্থিং এই লাইটটা কোনোদিন ফ্ল্যাশ হতে পারে না জ্বলতে পারে না তেমনি আপনার ইবাদতের সাথে সাথে আপনি যত ভালো ইবাদত করেন আল্লাহ আল্লাহ করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন তাসবিহ পড়েন তেলাওয়াত করেন যতক্ষণ পর্যন্ত মাটির সঙ্গে মিশে থাকা মানুষগুলো গরীব দিনদুখীগুলো যাদের জন্য আপনি যাকাত কিনা আদায় করছেন যতক্ষণ পর্যন্ত সে খেদমত না করছে মেন লাইন দ্বারা আপনার মধ্যে কারেন্ট আছে সব আছে ইমান আছে কিন্তু আর্থিং না থাকার জন্য আপনার চেহারায় নূর বা কলবে ইমানের আলো ঢুকছে না যার জন্য দেখুন ইসলামের যে পাঁচটা স্তম্ভ ফাইভ পিলার্স ইন মাই ইসলাম ফাইভ টাইমস প্রে ওয়ান মান্থ ফাস্টিং হজ্জে বাইতুল্লাহ স্যাক্রিফাইস এন্ড অবিয়াসলি কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইট ওয়াজ নেসেসারি ফর আস ইট ওয়াজ নেসেসারি ফর অল মুসলিম উম্মাহ এই পাঁচটা স্তম্ভ ছাড়া কখনো ইসলাম নয় কিন্তু এগুলো তো স্তম্ভ এগুলো তো খুঁটি পাঁচটা খুঁটি এই খুঁটিগুলোকে আপনি বসাবেন কোন জায়গায় এই স্তম্ভগুলোকে আপনি রাখবেন কিসের উপরে কোন অঙ্গনে কোন ময়দানে আপনি এই খুঁটিগুলোকে পুঁতবেন প্যান্ডেলটা তৈরি হয়েছে শামিয়ানা লাগানো হয়েছে খুবসুরত শামিয়ানা হাজার হাজার মানুষ বসে আছেন আপনাদের মাথায় ঠান্ডা পড়ছে না শিশির পড়ছে না
কিন্তু আপনারা বলুন ময়দানটার মাটি যদি নরম হতো বাস যেখানে পুঁতেছেন খুঁটি যেখানে পুঁতেছেন ওই সময় এই শামিয়ানাটা এই টেন্টটা এই কি বলে প্যান্ডেলটা যদি নরম মাটিতে খুঁটি পোতা হতো সুজা দাঁড়িয়ে থাকতো কি হিলে যেত আমার বক্তব্য ঠিক ওই জায়গায় আপনি শরীয়তের স্তম্ভ পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটা আপনি পাঁচটাকে ঠিক করে দিলেন ওয়্যার ইজ ইওর বেস প্লেট কোথায় গেল আপনার এই পাঁচটা স্তম্ভকে যে বসাবেন সেই বসাবার আঙ্গন কই কোন ময়দানে আপনি বসাবেন সে ময়দানটা কোথায় শুনুন সুর ওয়াজ সুরের ওয়াজ টানের ওয়াজ শুনবেন ওটা আমি করি খুব ভালো না পারলেও শোনা ভালো মনটা ভালো লাগে আমার আব্বা করেছে চাচারা করেছেন এখনো করছেন আমিও করি কিন্তু তার আগে একটু তো বোঝার প্রয়োজন আছে আজকে কোন দিনে আমরা বসেছি আপনারা জানেন কথাটা বলুন জানেন কি আপনারা হ্যাঁ এই কমিটির লোকও জানে না যে কোন দিন দিয়েছে এদেরকে যে কমিটির লোকেরা এরাও জানে আগামী কালকে আমি করব এই সভা তা আজকে আমি ডেট দিয়েছি ওরাও জানে না ওদেরকেও বলিনি আমি শুধু এতটুকু বলেছি বেশি আপনাদের বোঝার দরকার নেই যে ডেটটা দিচ্ছি ওই ডেটে কল কথাটা বুঝতে পারছেন না নাকি আল্লাহ সেই মোতাবারক সময়তে আমাদেরকে এনে বসিয়েছেন এখানে তাদের ভালোবাসার যে পরিধি যে ডিপ ডেপ সেই জায়গা থেকে ভালোবেসে কোনো কারণ বশত জলসা হয়নি আজকে আমরা একটা দোয়ার মাহফিল করছি কমিটির মানুষের ভালোবাসা আমরা শুনবো ভাইজান আপনার মিলাদ আমরা শুনবো হুজুর আপনি চলেন তো সাথে সাথে সবাই মিলে শোনা হচ্ছে আমি আরেকটা জিনিস একটু কনফেস করি আরেকটা সবাই এখানেই আমার আসার কথা ছিল যে জলসাটায় আমার আব্বা এসেছিল সেই জলসাটায় আমি আসতে পারিনি অন ক্যামেরা সবার সামনে আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি কারণ আমার ঠিক সুযোগ হয়ে ওঠেনি আমি এসে পৌঁছাবার মতো পরিবেশ হয়ে ওঠেনি আমার আল্লাহর হুকুম হয়নি ব্যথা কেউ যদি নিয়ে থাকে মাপ করে দেবে যাই হোক আমার ভাইরা তো আমি যেটা বলছিলাম আসুন এগুলোর কি কেন আমি বলতে চাচ্ছি আমার আল্লাহর কোরআন যখন নাজিল হলো আমার কোরআনের প্রথম কথা কি ছিল এই রাসূল আপনি নামাজ পড়ুন না রাসূল আপনি রোজা রাখুন না আপনি হজ করুন না যাকাত দিন না তাসবিহ পড়ুন না তেলাওয়াত করুন না কলমা পড়ুন না আল্লাহর কোরআন যখন নাজিল হলো তার প্রথম কথাটাই ছিল এই কোরআন এই রাসূল আগে আপনি পড়ুন আগে পড়ুন আমার রাসূল বললেন মা আনা বেকারিন আমি পড়তে জানি না পরে আবার বললেন এই রাসূল আপনি পড়ুন আমার রাসূল বলছেন আনা লাইসা বেকারিন আমি পড়তে জানি না এই কথাটা নিয়ে একটু আমার দেশের বাইরে একটা জায়গায় আমি একটু খুব চড়া বক্তব্য দিয়েছিলাম যেটা আপনারা শুনেছেন এই কথাটাকে সামনে রেখে উঠতি মাওলানার দলেরা হুজুরের দলেরা হঠাৎ করে বক্তব্য দিতে দিতে জনপ্রিয়তার ভার সামলাতে না পেরে বলে ফেলেছে আমার রসুলের আক্ষরিক জ্ঞান ছিল না আমার রসুল আপনার উম্মি ছিলেন লেখাপড়া জানতেন না এই জানতেন না সেই জানতেন না কথা বুঝতে পারছেন না বক্তব্য করে ফেলেছে কিন্তু আল্লাহ রসুলের লাইফের উপরে দিন দুনিয়া সায়েন্সের লাইফের উপরে আজও পর্যন্ত সারা বিশ্বে কোটি কোটি স্টুডেন্ট আছে যারা এই কথার উপরেই গবেষণা করেছে আমি জিজ্ঞাসা করি যদি সেই সমস্ত মানুষগুলোকে জানার এমন করে বলে আল্লাহ রাসূল আক্ষরিক জ্ঞান জানতেন ছিল না তার এই ছিল না ওই ছিল না উম্মি ছিলেন লেখাপড়া জানতেন না এই জানতেন না সেই জানতেন না বলে দুনিয়াবি যে সমস্ত মেসাল দিচ্ছেন ওসব মেসাল আমার রাসূলের ক্ষেত্রে খাটে না যেসব উদাহরণ দিচ্ছেন আমার নবীর ক্ষেত্রে ওসব সমস্ত খাটে না ওগুলো আপনার মাথা থেকে আপনি নিজের আকল থেকে বলছেন নিজের আকল থেকে বলছেন
আপনাকে কে এসে বলে দিল আল্লাহ রাসূল আক্ষরিক জ্ঞান জানতেন না আক্ষরিক জ্ঞান আল্লাহ রাসূলের ছিল না সে মানুষটি কথা বুঝতে পেরেছেন কিছু না উম্মতে মুহাম্মাদের মধ্যে একটা কামাকাই সূক্ষ্ম কথা তুলে দিয়ে একটা ফাটল ধরে গেল আমাকে অনেক দিন আগে মনে আছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরি অনেক দিন আগে আমাকে প্রশ্ন করেছিল কোন একটা প্রোগ্রামে আমার মনে নেই তখন আমি মোটামুটি সব রকম প্রোগ্রাম করতাম বুঝলেন মধ্যে তো বন্ধ করে দিয়েছিলাম খুব কম ল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমার এখনো মনে আছে কোন একটা কনফারেন্স ছিল সেই কনফারেন্সে আমি বক্তব্য দিচ্ছিলাম আমার পুরনো রেকর্ডিং গুলো এটা পাবেন তো আমাকে এসে প্রশ্ন করলো কেন হবে কোশ্চেন টু মিস্টার মেহরাব সিদ্দিকী আমি ইয়েস বলুন বলছে আই এম ডিসাইবল ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আন্তরিকভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার আমি গুড প্রসঙ্গত বলে রাখি ফুরফুরা শরীফের মেজ হুজুর ছিলেন আমাদের ধর্মগুরু এবং আমাদের আমাদের দীক্ষাগুরু পীর সাহেব আমি ভালো লাগলো শুনে না আপনাকে এই জায়গায় দেখে আমাদের বিভিন্ন জায়গায় দেখে খুব ভালো লাগে আমি কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট সিস্টার আপনার যে প্রশ্নটা আছে আপনি সেটা করুন আমাকে তুমি আমাকে প্রশ্ন করলেন যে কোরআন একটা কমপ্লিট এন্ড কনক্রিট টেস্টিমনি নির্ভুল গ্রন্থ কোরআন একটা কমপ্লিট এবং কনক্রিট টেস্টিমনি নির্ভুল গ্রন্থ আরে বাগলি আপনি কি এর সঙ্গে একমত আমি ডেফিনেটলি থাউজেন্ড 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 বিলিয়ন এন্ড বিলিয়ন টাইম আমি এগ্রি যেতে কোন রকম ভুল ত্রুটি নেই আল্লাহ কোরআন একটা কমপ্লিট এবং কনক্রিট টেস্টিমনি যার মধ্যে ভুল ত্রুটি নেই সেই কোরআনের মধ্যে এমন একটা পুত্র এমন একটা ছেলের কথা লেখা আছে যে ছেলেটার আজও পর্যন্ত কোনো পিতৃ পরিচয় খুঁজে পাওয়া যায় না ভাইজান কথাটা বুঝতে পারছেন অনেকদিন আপনাদের ওয়াজ শোনা হয় না আমি একটু ওয়াজ শোনাচ্ছি তার কথা বললেন বলুন তো যার কোন বাপের পরিচয় পাওয়া যায় না এমন একটা সন্তানের কথা কোরআনে লেখা আছে আর পৃথিবীর জমিনে যার পিতৃ পরিচয় নেই তাকে কি বলে অবৈধ সন্তান পিতৃ পরিচয়হীন সন্তান কিন্তু কোরআন পাকের মধ্যে এমন একটা সন্তানের কথা লেখা আছে যার নাম হচ্ছে ঈসা ঈসা আলাইহিসসালাম আমাদের নবী তার কোনো পিতৃ পরিচয় নেই আচ্ছা একটা এত সুন্দর ধর্মগ্রন্থের মধ্যে ওই ওনার আমি এটা তো আল্লাহর কুদরত বলছি এটা আমি মুসলমান আল্লাহর কুদরতকে আমি মানতে পারি আমি মুসলমান আল্লাহর কুদরত মানতে পারি কিন্তু লট অফ এডুকেটেড পিপল হিয়ার এর মধ্যে বহু মানুষ আছে যারা বিভিন্ন ধর্মকে ফলো করে যারা মুসলিম নয় যাদের রিলিজিয়ন টেস্টিমনি কোরআন নয় অনেকে বাইবেল ফলো করে অনেকে নিউ টেস্টামেন্ট অনেকে ওল্ড টেস্টামেন্ট ফলো করে অনেকে দিনদাবস্তা ফলো করে অনেকে রামায়ণ মহাভারত ফলো করে তাদেরকে আপনি কি করে বুঝাবেন চলো আমি তাদেরকে বোঝাবার জন্য সরাসরি বলে দিই বিনা বাপে জন্মগ্রহণ করা কি অবৈধ সত্যিকারের বলছে পৃথিবী তো তাই বলে ধর্মীয় ভাবে কি বলে আমি ধর্মের ফতোয়া আমি দিচ্ছি না আমি ধর্মের ফতোয়া দিচ্ছি না আমার ধর্মে কি বলে না বলে ওটা আমার ঘরে যে ফতোয়া নিয়ে নেবে কিন্তু পৃথিবীর চোখে যদি এটা অবৈধ হতো তাহলে টেস্ট টিউব বেবির প্রশ্ন আসছে কেন সেরোগেসি সিস্টেম আসলো কোথা থেকে ক্লোনিং বেবি আসলো কোথা থেকে আপনারা নাম শুনেছেন বলে সেদিন বলেছিলাম ইউএস এর এমন একজন ব্যক্তির নাম যে মানুষটি প্রথম আমেরিকার ইউনাইটেড স্টেট এর মধ্যে যে মানুষটা যত টাকায় ইনকাম করুক তার কোন রকম ট্যাক্স দিতে হবে না ট্যাক্স ফ্রি করে দিয়েছিল একজন মানুষ নাম হচ্ছে মিস্টার আলফ্রেড লিংকন কেন আলফ্রেড লিংকন তিনি এই আলফ্রেড লিংকনের কোনো বাপ ছিল না প্রথম তার উপর তার মায়ের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল কি যে এই সেরোগেসি সিস্টেম বা টেস্ট টিউব বেবি বা ক্লোন দ্বারা আলাদাভাবে বিনা বাপে তার কোন একটা সিমেন দ্বারা বিনা বাপে বাচ্চা জন্ম হয় কি হয় না তার এক্সপেরিমেন্ট করেছিল এন্ড আলফ্রেড লিংকন হি ওয়াজ দ্য সাকসেস বেবি কথা বুঝতে পারছেন আলফ্রেড লিংকন এ হচ্ছে একটা
বিনা বাপে জন্ম দেওয়ার যে সিস্টেম আছে সারোগেসি বলে টেস্ট টিউব বেবি বলে যার উপর প্রথম এক্সপেরিমেন্ট করে বিনা বাপে আলাদাভাবে বাচ্চা জন্ম দিয়েছিল মেডিকেল সায়েন্স তার নাম হলো আলফ্রেড লিংকন ঘুরি আমি তাকে প্রশ্ন করলাম পৃথিবীর বুকে সমগ্র বিশ্বের তুলনায় যে আমেরিকা 100 বছর আগিয়ে আছে আমি তো বলতে পারি ওহে আমেরিকা তুমি বিশ্বের কাছে 100 বছর আগিয়ে থাকলেও তোমার দেশে যে সন্তানটাকে সম্মান দিয়েছে এবং যা ট্যাক্স মুকুব করে দিয়েছে ওই মানুষটা কি অবৈধ সন্তান মাথা লাগছে না তা কি করে হয় আমি তা কি করে হয় বিনা বাপে যে বাচ্চা জন্ম নিতে পারে এই থিওরিটা প্রথম আল্লাহ কোরআনে দেখিয়েছে তিনি হলেন আমার ঈসা নবী বলুন না সুবহানাল্লাহ কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না এই থিওরি আসলো কোথা থেকে অনেকে আমাকে প্রশ্ন করে দিয়েছে ঠিক এই মর্মে প্রসঙ্গ তো আসলো বলে আমি বলছি যে হুজুর আল্লাহ রাসূল হায়াতুন নবী আমি বেশক আমার রাসূল নিজে বলছেন হায়াতুন নবী বলছে কবরের মধ্যে তো চলে গেছেন কবরের মধ্যে মাটি লোহা তামা যাই দেবেন সোনা যাই দেন সে তো খেয়ে নষ্ট করে দেবে তো আল্লাহ রাসূলের লাশ কি এখনো ঠিক আছে খেয়ে নষ্ট করে দেয়নি তো হারাম না করে দেয়নি তাই নাকি তো মায়ের পেটে ছিলেন যখন ছিলেন কবরে আছেন হ্যাঁ আছেন কবরে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ বেশক করছেন আল্লাহ রাসূল নিজেই বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আমবিয়াই ফানবিউল্লাহ হাইয়ুল ইরযাকু আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি নয় সমস্ত নবীদের লাশ খাওয়াকে মাটির উপরে হারাম করেছে এটা আমি মুহাম্মদ তোমাদের জানিয়ে দিলাম মেডিকেল সায়েন্স বলছে 80% ইনপুট হলে 20% আউটপুটের দরকার আছে যদি খাওয়া দাওয়া করেন তাহলে পেটের মধ্যে ঠান্ডা লাগছে শুনেন অ্যাটেনশন প্লিজ উনি যদি খাওয়া দাওয়া করেন তাহলে কবরের মধ্যে পেচ্ছাপ পায়খানা কোথায় করছেন আমি এক সেকেন্ডের জন্য ভাবলাম এ কি ওয়াহাবি নাকি তারপর ভাবলাম এ কি আহলে হাদিস নাকি আমি তারপর দেখছি না ছেলেটা তো ইঞ্জিনিয়ার তার সঙ্গে যে বসে আছে সেও মেডিকেল স্টুডেন্ট আর কি ডক্টরি পড়ছে কথা বুঝতে পারছেন ভাই তুমি যদি তাই বলো আল্লাহ রাসূল অত বড় কবরে খাওয়া দাওয়ার পরে পেচ্ছাপ পায়খানা বিহীন না করে বেঁচে আছেন এই প্রশ্ন যদি তুমি করো নবীজি অনেক দূরের কথা তোমার বয়স কত বলছে আমার প্রায় 35 আমি তোমার বলছে আমার 26 তোমার এই তোমার ওই এখানে প্রত্যেক মানুষের কিছু না কিছু বয়স আছে আপনারা আমরা বা সেই মানুষগুলো আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাদের কোন জায়গায় রেখেছিলেন মায়ের গর্ভে মায়ের পেটে তো ওখানে কি খাওয়া দাওয়া করতাম তো জোরে বলুন খাওয়া খাওয়া খেতাম তো নাকি খালি পেটে থাকতাম কোন জায়গা দিয়ে খেতাম কোথা দিয়ে খেতাম মা গাল দিয়ে খেত আমরা মুখ দিয়ে খেতাম না কোথা দিয়ে খেতাম নাভি দিয়ে মুখ থাকতে সিস্টেম নাভিতে কেন ভাই 10 মাস 10 দিন কেটে বলে হ্যাঁ পুরো দিনটা হোল অল টাইম শুধু খাওয়াই খাচ্ছিল আমি ওইটুকু মায়ের গর্ভে তুমি পেচ্ছাপ পায়খানা কোথায় করতে ওর টোটাল ইনপুট হতো সবটাই তো ঢুকছে কোথায় পেচ্ছাপ পায়খানা করতে না মানে ব্যাপার হচ্ছে ব্যাপার কিছু না আমার আল্লাহ বলছে ওটা তোর মা 10 মাস 10 দিন তোকে পেটে ধরে রেখেছে প্রথম মাসে তুই যখন ওর পেটে এসেছিলি সেদিন থেকে ওর কষ্ট আরম্ভ হয় যখন 3 মাস হয়ে গেছে পেটে ব্যথা হচ্ছে কাউকে বলতে পারছে না বমি আসছে কাশি হচ্ছে মুখে সব রুচি ও খেতে পারেনি কিছু যখন 5 মাস হয়ে গেছে হঠাৎ আল্লাহ বলে চিৎকার করে উঠেছে তুই কষ্ট দিয়েছিলি একটু নড়ে উঠেছিলি শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমি আল্লাহ আমার রহমতের নিগাহটা তোর মায়ের উপরে দিয়েছিলাম এরপরে তুই যখন 7 মাস তোর মা বলছে দেখো আমার বাচ্চা নড়ছে আনন্দ করছে তোর মা জানতো না পেটের ভিতর থেকে তুই তোর মাকে লাথি মারতিস
এরপর যখন আট মাস পার হয়ে গেছে নামাজ যখন পড়ে গেছে ওই সময় তার মায়ের অজানা ব্যথা যন্ত্রণা অনুভব করতে আরম্ভ করে দেয় শরীর থেকে পানি নির্গত আরম্ভ করে দেয় আর শরীরে কোন কোন একটা ভাব হয় কোমরে ব্যথা হয় একটা জ্বালা যন্ত্রণা আসে অজানা অভিজ্ঞতা ইতিপূর্বে অভিজ্ঞতা কোনদিন হয়নি ওটা আমার মা আপনার মা কারণ আপনারা যে আমরা যে তাদের প্রথম সন্তান ছিলাম দেখবেন যখন শেষ সময় চলে আসে বাচ্চা হওয়ার সময় এসে যায় ওই সময় আমাদের বোনেদের মায়েদের চেহারাটা শুকিয়ে যায় ঠোঁটগুলো ফেটে যায় চোখ চোখগুলো একটু ফুলে যায় মাসুম বাচ্চার মতো হয়ে যায় ওই কোন কোনে যন্ত্রণা যখন আরম্ভ হয় আমাদের অপর যন্ত্রণা আমাদেরকে নিয়ে গিয়ে সুন্দর করে একটা জায়গায় শুইয়ে দেয় কপালে চুমা দিয়ে বলে মারে এই মুহূর্তে তুই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হতে চলেছিস তোর কদমে আল্লাহ তার জান্নাতকে রাখতে চলেছে তাই তুই কষ্ট পাচ্ছিস বিছানার মধ্যে শুয়ে দেয় হাতগুলো চেপে ধরে মাথার চুলগুলো আমাদের আমাদের মাদের উস্কো খুস্কো হয়ে যায় শুধু আল্লাহ 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 করতে থাকে আর পারি না আল্লাহ জ্বলে গেল পুড়ে গেল যন্ত্রণাই ছটফট করে আল্লাহ পেটের যন্ত্রণা আরম্ভ হয়েছে খোদা গো আর সহ্য করতে পারছি না যখন কান্তে আরম্ভ করে দেয় আল্লাহ বলে আমার রহমতের সবটা উতাল পাতাল আরম্ভ করে দেয় তোদের মায়ের এই কষ্টটা কোটি কোটি মায়ের আমি আল্লাহ কখনোই সহ্য করতে পারি না এরপরে যখন আকাশ পাতাল ফাটানো একটা চিৎকার করেছিল তোর মায়ের গলা শিরা ফুলিয়ে উঠে আল্লাহ এই চিৎকারটা যখন তোর মা দিয়েছিল এরপরে একটা মাসুম গলার আওয়াজ চিৎকার শুনেছিল কান্নার আওয়াজ ওটা তোর গলার আওয়াজ তুই দুনিয়ায় এসে গেছিস তোর মা হু হু করে কাঁদছে ঝুলে গেল পুড়ে গেল ফেটে গেল আর পারি না বড় কষ্ট পাচ্ছে আর পাচ্ছে না পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে তোর কান্নার আওয়াজ পেয়ে তোর মা একটু তাকিয়ে চোখটা মুছে বলে কে কাঁদছে আমার বাচ্চা আমার ময়না যাদের চলে গেছে বুকটা ফেটে যাবে সংসার অন্ধকার হয়ে আছে ভরা সংসারে যেন আলো নেই মা নেই কি আব্বা নেই আমাদের কান্নার আওয়াজ শুনে মা ওই সময় বলেছিল আমার বাচ্চাকে আমার বুকে দাও আমরা যখন আমাদের মায়ের বুকেতে গেছিলাম আমাদের শরীরে ময়লা কি আছে লক্ষ্য করেনি আমাদের কপালে একটা আমাদের মা চুমা দিয়ে আল্লাহকে বলেছিল খোদা গো আমার হায়াতকে আমার বাচ্চার হায়াতকে তুমি দারাজ করে দাও আমি আল্লাহ আমার সৃষ্টিকে দেখে আমি সেদিন অবাক হয়েছি আমি কি সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে একটা জাতি যেটা হলো মা জাতি যার রক্তে নাড়ি ভুড়ি রক্ত বাইরে পড়ে আছে রক্ত রঞ্জিত অবস্থায় নিজের জীবন থাকবে কি যাবে তার কোনো গ্যারান্টি নেই পেটের শরীরের অঙ্গগুলো সব বাইরে পড়ে আছে তথাপি আমার বান্দি হাসছে তার সন্তানকে দেখে নিজের সন্তানকে দেখে হাসছে আমার আল্লাহ বলছে ফেরেশতা বলে কি করে ওর গুনার খাতাগুলোকে মুছে দে ওর গুনার খাতাগুলোকে মুছে দে আর শুনে রাখ যতদিন অসুস্থ থাকবে 40 দিন বলে কথা নয় যতদিন পালিয়ে অবস্থায় থাকবে এই অবস্থায় যদি ওর মত হয়ে যায় ওর কোনো হিসাব করবি না রে বান্দে দুনিয়ায় বড় কষ্ট পেয়ে গেছে ওকে বিনা হিসাবে আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবি আমাদের মা তা আসুন আমি যেটা বলতে চাচ্ছি মা খুব ওয়ার্ডটা খুব সেন্সিটিভ ওয়ার্ড শুধু আমি নয় প্রত্যেক সন্তান জানে এর মানে তুলনা করা যাবে এ মানে আলাদা একটা জায়গা আব্বা আলাদা একটা জায়গা কোনোভাবে তুলনা করা যাবে না সোহবত এখতিয়ার করতে হবে আপনি যদি আপনার নিজের আব্বা যোগ্য বাপের সহবত এখতিয়ার না করতে পারেন আপনি লোকের আব্বার মর্ম বুঝবেন না আপনি যদি নিজের আব্বা মায়ের সঙ্গে সদ ব্যবহার না রাখতে পারেন মনে হবে যে সবাই আমার মতো তার বাবা বাপের সঙ্গেও ঝগড়া করে কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন
আমি কি বলছিলাম তো 10 5 10 দিন খেলো কি খেলো না আসুন এবারে চোখটা মুছে নিন মুছে নিয়ে এবার আসল জায়গায় আসুন 10 5 10 দিন সে খেলো কি খেলো না খেয়েছে তো এখন আমার প্রশ্ন ঠিক ওই জায়গায় এই 10 5 10 দিন সে পেচ্চা পায়খানা কোথায় করলো না ওখানে তো করা যাবে না কারণ ওটা মায়ের পেট আসুন আল্লাহ আপনি বড় হয়ে ডাক্তার হয়েছেন তাই ইঞ্জিনিয়ার হয়েছেন তাই আপনি বড় হয়ে চোর হবেন না ডাকাত হবেন মাতাল হবেন না মদ্যপ হবেন না লুটেরা হবেন না অ্যান্টি সোশ্যাল হবেন পুরো ঠিক নেই তথাপি আপনি যদি মায়ের পেটে খাওয়া দাওয়া করেও 10 মাস 10 দিন পেচ্চাপ পায়খানা বিহীন থাকতে পারেন আমার আল্লাহ তার রাসূলকে তার অত বড় কবরে কেন রাখতে পারে না বলুন না সুবহানাল্লাহ বুঝতে পাচ্ছেন তো দেখি অতএব এর গভীরত্ব থেকে অনেক দূরে চলে যাবে আসুন তারপরে সে মেয়েটি আমাকে প্রশ্ন করলো যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল দিন দুনিয়ার বাদশা হি ওয়াজ গ্রেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আই ডেফিনেটলি বিলিয়ন এন্ড বিলিয়ন টাইম আই এগ্রি বলছে আমার রাসূলকে যখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন যে মুহাম্মদ ইকরা এই আপনি পড়ুন নবী আপনি পড়ুন তখন আমার রাসূল কি বলেছিলেন আমি আমার রাসূল বলেছিলেন মানা বিতারি আমার রাসূল বলেন আনা উম্মিন আমি উম্মি বলছে আমি জানতে চাচ্ছি উম্মি কথার অর্থ কি আমি মনে মনে ভাবছি কি করে বলি সবার সামনে কানের একটা অন্তর্নিহিত তথ্য আছে সরাসরি বললাম আল্লাহর রাসূল বললেন আমি পড়তে জানি না যেটা আমার প্রশ্ন এই জায়গাতে বলছে এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আলাইহিস সালাম এসেছে তারা প্রত্যেকেই ছোট থেকে শিক্ষিত ছিলেন সুন্দর সমাজ পেয়েছিলেন সব পেয়েছে তাদের মধ্যে কেউ শ্রেষ্ঠ নবী হলো না অথচ যে রাসূলটা নিজে পড়াশোনা জানি না বললেন সেই নবীটাই শ্রেষ্ঠ নবী হলেন কি করে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সমস্ত নবীরা জন্ম থেকে নিয়ে মুজিজা দেখিয়েছে আমার রাসূল কোন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুজিজা দেখাননি যারা মুজিজা দেখিয়েছে মিরাকল দেখিয়েছে তারা শ্রেষ্ঠ নবী হলো না আমার রাসূল হলো কি করে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন বিরক্ত লাগছে একটু ওয়াজ শুনেন নিছক ওয়াজ শোনায় দুঃখ কষ্ট অনেক আছে ব্যথা বেদনা অনেক আছে কথা বুঝতে পেরেছেন